ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিসেরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসেরেনা মৌমাছি গাছের কুঠোর থেকে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে ধরে বাক্সবন্দি করতে হয়। আর আপনারা অনেকেই জানেন এই সেরেনা মৌমাছিগুলো সাধারণত গাছের কুঠোরে বা কোনো বদ্ধ জায়গায় বা কোনো বাক্সের মধ্যে বা চিপা চাপা জায়গাগুলোর মধ্যে সব থেকে বেশি থাকে। যাদের এরকম গাছের কুঠোরের মধ্যে থাকবে এবং নিচের অংশে সাধারণত থাকার কারণে অনেক সময় এই মৌমাছিগুলো আসলে ধরতে অনেকটা সমস্যা হয়। সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে, যেহেতু মাটির সাথেই তারা করেছে এবং গাছগুলো অনেক মোটা হয়, আপনারা কিভাবে কাজগুলো করবেন, প্রথম অবস্থায় নিচের যে মাটির অংশটুকু আছে এই মাটির অংশটুকু একটু আলাদা করে নেবেন। একটু আলাদা করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে হালকা পরিমাণ হাত ঢোকায় দেওয়ার মতো একটু সিস্টেম করে নেবেন গাছটির মধ্যে দিয়ে। প্রথম অবস্থায় আপনারা চাকগুলো বাইর করে নেবেন। এবং এর মাঝে আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা যে ভুলগুলো সবসময় বেশি করেন আপনারা, সেহেতু দেখা যায় যে অনেকে এই জায়গাগুলোর মধ্যে ধোঁয়া ব্যবহার করে। এই ধোঁয়া ব্যবহার করায় মাছিগুলো কিন্তু উপরে উঠে যায়। এই মাছিগুলো উপরে ওঠার কারণ হলো যে ধোঁয়া ব্যবহার করা, আর অনেক সময় ধোঁয়া ব্যবহার করলে মাছি উপরে উঠে যায়। পর্যাপ্ত পরিমাণ তারা পাখা ঝাপটানোর কারণে তাদের কাছে ধোঁয়া কিন্তু পৌঁছায় না এবং রানী মৌমাছি বা মৌমাছিগুলো তখন বাইর করতে আমাদের খুবই অসুবিধা হয়। এই সময় আপনারা কখনোই ধোঁয়াগুলো ব্যবহার করবেন না। পারলে আপনার যতটুকু সেফটির প্রয়োজন, যেমন হ্যান্ড গ্লাভস মুখোশ পরে আপনারা ইজিলি কাজ করতে পারবেন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা একটু ফুটা করে নিয়ে পরবর্তীতে চাকগুলো কত সুন্দরভাবে বাইর করতেছি। এতে করে কিছু মৌমাছি সহকারে বাইর হয়ে আসতেছে এবং মূলত এই মাছিটি অনেক পুরনো হওয়ায় আমাদের চাকগুলো বাইর করা একটু সুবিধা হয়েছে। অনেক সময় নতুন চাক করলে সেই সময় দেখা যায় যে চাকগুলো ভেঙে ভেঙে যায় বা ছিঁড়ে ছিঁড়ে আসে, ওইভাবে চাকগুলো বাইর হয় না, অনেক ডিম লার্ভা নষ্ট হয়ে যায়। আমরা মূলত এই মৌমাছিটি বক্স সহকারে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য মোটা করে ছটর সহকারে আমরা সিজে নিয়েছি গাছের পচা বা কলকলা গাছের দিয়ে আমরা এই ফ্রেমগুলো বাঁধবো। আপনারা দেখেন আমরা কীভাবে কত সুন্দরভাবে এই কাজগুলো করতেছি। আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখেন আমরা কিভাবে মৌমাছির যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোর মধ্যে ডিম বাচ্চা চাকগুলো বেঁধে দিতেছি, আপনারাও ঠিক একইভাবে বেঁধে দেবেন। এই ডিম বাচ্চা চাকগুলো বেঁধে দেওয়ার মূল কারণ হলো এইখান থেকে যখনই আমরা ডিম বাচ্চা চাকগুলো বেঁধে দেবো তখনই আমাদের মৌমাছিগুলো এই ডিম বাচ্চা থাকায় কখনো বক্স ছেড়ে চলে যাবে না। আর যাদের মৌমাছি সহকারে বক্সের প্রয়োজন হবে বা মধু নিষ্কাশন মেশিন বা শুধু বক্স যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। যাদের মৌচাষের উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন আমরা কিভাবে বা কত সুন্দরভাবে আমরা সেই ডিম বাচ্চার চাকগুলো বেঁধে দিতেছি এবং ডিম বাচ্চার চাকগুলো যখন এভাবে বেঁধে দেওয়া হবে পরবর্তীতে আমরা যে মশারি টাঙিয়ে নেব, মশারি টাঙিয়ে নিয়ে আমাদের গাছের কুঠোরের ভেতরে যে মাছিগুলো আছে হ্যান্ড গ্লাভসের সাহায্যে আমরা মাছিগুলো হাত দিয়ে নিয়ে মশারির ভেতরে নেব। আপনারা যদি এভাবে কাজগুলো করেন তাহলে আপনাদের মৌবক্সগুলো যে নষ্ট হয়ে যাবে বা রানী মৌমাছি বাইর করতে পারবে না এরকম অসম্ভব বিষয়গুলো আসলে হবে না কখনো, কারণ চাকগুলো যখনই আপনারা এভাবে বাইর করে নেবেন ধোঁয়া দেবেন না তখনই মাছিগুলো কিন্তু আর উপরে উঠে যাবে না। অনেক সময় এটা মূলত নিম গাছ, এই নিম গাছ হয় নিম গাছের ভিতরে ফাটলের পরিমাণটা বেশি থাকে বা পচা অংশের পরিমাণটা বেশি থাকায় মাছি কিন্তু অনেক সময় উপরে উঠে যায়। আর যারা গাছগুলো কাটতে দেয় না সেক্ষেত্রে তাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে যায়, ধোঁয়া ব্যবহার করলেই মাছি উপরে উঠে যায়। এই মাছির উপরে ওঠা মাত্রই কিন্তু আমাদের পরবর্তীতে মাছিগুলো বাইর করতে খুবই সমস্যা হয়। আর একসময় দেখা যায় যে মাছি বাইর হয় না বললেই চলে, সেই জন্য আপনারা কখনোই ধোঁয়াগুলো ব্যবহার করবেন না। এই ধোঁয়াগুলো না ব্যবহার করায় মাছিগুলো আর উপরে ওইভাবে উঠে যাবে না, তখন হাত দিয়ে মৌমাছিগুলো বাইর করে মশারির ভেতরে ঢুকিয়ে নিয়ে ওইখান থেকে রানী চেক করে
আপনারা মৌমাছিগুলো বক্সবন্দি করতে পারবেন। আপনারা দেখেন আমরা কিভাবে বা কলার ছত দিয়ে কত সুন্দরভাবে চাকগুলো বেঁধে দিয়েছি। আপনারাও ঠিক একইভাবে যদি চাকগুলো বেঁধে দেন তাহলে কিন্তু আপনাদের এই মৌ বক্সগুলো সমস্যা হবে না এবং সুরক্ষিত থাকবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের বক্সগুলো কত সুন্দর এবং সম্পূর্ণ কাঁঠালের সারি কাঠ। যাদের এরকম কাঁঠালের সারি কাঠের মৌমাছি সহকারে বাক্সের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা মোবাইলের ক্যামেরা করে ভেতরে লাইট জ্বালিয়ে দিয়েছি। পর পার্টের মধ্যে আপনারা দেখতে পারবেন যে কীভাবে রানী মৌমাছিটি ধরে আমরা বক্সবন্দি করলাম। ধন্যবাদ সবাইকে।